প্রেস দ্য বেল আইকন অ্যান্ড গেট অল দ্য নোটিফিকেশনস ফ্রম দিস চ্যানেল। থ্যাংক ইউ। সবাইকে সোহম শ্রীযুত স্বাগত। আসুন দেখি কতটা আন্দাজ করা গেল অঞ্জন দত্তর আমি আসবো ফিরে এর গল্প। অঞ্জন দত্ত নিজেই একটা ব্র্যান্ড, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং ওনার গান, ওনার পরিচালনা, ওনার ছবি সব বিষয়ে কিন্তু ওনার মুন্সিয়ানা প্রশ্নাতীত। এই ছবির গানগুলো এখন সবই প্রায় হিট। ইউটিউবে সিগারেট এই ভিডিও করার সময় অবধি 91,000 ছাড়িয়ে গেছে। অফিসিয়াল ট্রেলার প্রায় 1,00,000 ভিউয়ের কাছাকাছি। কিন্তু গল্পটা কী হতে পারে? শুধু একটা ভিডিও থেকে গল্পটা আন্দাজ করাটা বেশ কঠিন মনে হয়েছে। তবে যেটুকুনি আন্দাজ করা গেল যে এই ছবি আগের ছবি রঞ্জনা আমি আর আসবো না এর কোনো রকমই প্রিকোয়েল বা সিকোয়েল নয়। এখানে রঞ্জনা অন্য একজন মেয়ে, পার্নমিত্র নয়। ট্রেলারের প্রথমেই সে রেপ ভিকটিম, এবং সম্ভবত সে স্বস্তিকা অর্থাৎ চরিত্রের নাম গার্গি, তার মেয়ে। গার্গি পেশায় উকিল, আবার দেখা যাচ্ছে রঞ্জনার প্রেমিক অনিন্দ চ্যাটার্জি। সে সম্ভবত অঞ্জন দত্ত আর অঞ্জনা বসু, এনারা আনহ্যাপিলি ম্যারিড, এদের সন্তান। আবার হতে পারে, যেহেতু অঞ্জন দত্ত একটা জায়গায় বলছে যে লেডিস হোস্টেলে ঢুকে রেপ করে না, সুতরাং হতেই পারে যে অঞ্জন দত্তের সন্তান অনিন্দ চ্যাটার্জি সে আবার রেপিস্ট। এবার অঞ্জন দত্তর সঙ্গে তার ছেলের আর স্বস্তিকার সাথে তার মেয়ের যে জেনারেশন গ্যাপ, সেটা হয়তো ছবির সাথে সাথে মিলিয়ে যাবে। রঞ্জনা একটা মেডিকেল থেরাপির প্রয়োজন পড়ে রেপ ভিকটিম হওয়ার পর, এবং স্বস্তিকা রঞ্জনাকে তার সম্ভবত লাভ ইন্টারেস্ট কৌশিক সেনের বাড়িতে আশ্রয় দেয়, এবং সন্দেহ করেন যে রঞ্জনা হয়তো আবার কৌশিক সেনের সাথে প্রেম করছে। এক জায়গায় উনি বলছেন যে একটা বাপের বয়সী লোকের সঙ্গে নর্মাল লাইফ, তো এই বিষয়গুলো থেকেই একটা সন্দেহ দানা বাঁধে গার্গির মনেও। আবার দেখা যাচ্ছে যে অঞ্জনা বসুর লাভ ইন্টারেস্ট, যে আবার অঞ্জন দত্তের বন্ধুও, সে অঞ্জন দত্তের শাশুড়ির খেয়াল রাখেন। অঞ্জন দত্ত এবং অঞ্জনা বসুর জীবনে সম্ভবত ডিভোর্স হয়ে যায়, এবং সেটার কারণ এই রেপের ঘটনাকে কেন্দ্র করেই। অর্থাৎ দেখা যাচ্ছে যে এমনই নানান সাবপ্লটস আর ডার্ক শেডসের নানান ধরনের পরত রয়েছে আমি আসবো ফিরে এই ছবি জুড়ে। দক্ষ পরিচালক তার মৃত্যু চেতনা নিয়ে তৈরি করেছেন এই সিনেমা, সেটা তার গান এবং সমস্ত শেডস থেকেই বোঝা যাচ্ছে যে এটা একদমই একটা ডার্ক শেডসের গল্প। অনেক মন খারাপের দিশা থাকবে এই ছবিতে, আর শেষে হয়তো থাকবে আবার ফিরে আসার গল্প এবং ইচ্ছা। এখানে যেহেতু রঞ্জনা এবং রঞ্জনার প্রেমিক অনিন্দ, এদের দুজনের প্রেমকেই হয়তো আলাদা করে দেখানো হতে পারে বা দেখানো হয়েছে, সেক্ষেত্রে কেমন করে অনিন্দ আবার রঞ্জনার জীবনে ফিরে আসবে, আদৌ আসতে পারবে কি না, সেই বিষয়েই হয়তো এই গল্প থাকবে আবার আসবো ফিরের মাধ্যমে। এমনই কোনো কনসেপ্ট, এমনই কোনো ধারণার উপরই হয়তো এই ছবিটা অঞ্জন দত্ত বানিয়েছেন, যেখানে সে বারবার মৃত্যুর পরেও ফিরে আসতে চায়। সে শেষ হয়ে যেতে চায় না, বারে বারে ফিরে আসতে চায়। এই আবার ফিরে আসার গল্প থেকেই হয়তো আমি আসবো ফিরের মেন বেসিক্স জানতে পারা যাচ্ছে। ছবি 13 তারিখ মুক্তি পাবে নাকি 27 তারিখ মুক্তি পাবে, অর্থাৎ 13ই এপ্রিল মুক্তি পাবে না 27ই এপ্রিল মুক্তি পাবে, সেটা সময় বলবে। আর আপনার কি মনে হয় ছবির ট্রেলার এবং ছবির অন্যান্য গানগুলো শুনে, সেটা আপনি আমাদের কমেন্টসে জানাতে পারেন। অবশ্যই আমাদের নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে নতুন যা কিছু ভিডিও আমরা আপলোড করব সবকটারই সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সবাই ভালো থাকবেন, সবাইকে হ্যাপি হোলি আমাদের তরফ থেকে। ধন্যবাদ।